ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য হলো মাহুর কিসমত গ্রাম এবং সেখানে পঞ্চরত্ন মন্দির বা পঞ্চরথের যে মন্দির আছে সেখানে যাব। গঙ্গারামপুর ব্লকের অন্যতম প্রসিদ্ধ একটি টেরাকোটার মন্দির এটি। রিসেন্টলি আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যেখানে একটি ক্যালেন্ডার তৈরি হচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে, সেই ক্যালেন্ডারে আমার একটা ছবি সিলেক্ট হয়েছিল। এই সেই পঞ্চরত্ন মন্দিরে আমি আবার সেখানে যাচ্ছি আজকে ভিডিও শ্যুট করার জন্য। তাহলে চলুন ঘুরে আসি আজকে পঞ্চরত্ন মন্দির বা পঞ্চরথের মন্দির, যে গ্রামটার নাম হচ্ছে মাহুর কিসমত। শহরের যানজট এবং কোলাহলকে পিছনে ফেলে আমরা চললাম 512 নম্বর জাতীয় সড়ক ধরে। পূর্ব দিকে কিছু দূর এগিয়ে আমরা উত্তর দিকে যাওয়ার একটি রাস্তা ধরলাম। এটি রাজীবপুরে যাওয়ার রাস্তা। রাজীবপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ঠিক উত্তর দিকে অবস্থিত একটি মৌজা, যেটি ইতিহাস বিজড়িত বানগড়ের জন্য প্রসিদ্ধ। স্থানীয় হওয়ার সুবাদে এবং যানজট এড়ানোর জন্য আমরা এই শর্টকাট রাস্তাটি নিয়েছি। আমরা চলেছি ইতিহাস বিচরিত বানগড়ের ঢিবির পাশ দিয়ে। দূরে যে জলাশয়টি দেখতে পাওয়া যাচ্ছে সেটি আসলে কোনো জলাশয় নয়, বরং বানগড় দুর্গের একটি পরিখা। শুঙ্গ, মৌর্য, কুষাণ, সেন, পাল এবং সুলতানি, এই প্রত্যেকটি শাসনামলে বানগড় উন্নতির শিখরে পৌঁছেছিল। এই বানগড় নিয়ে আর একটা ভিডিও বিস্তারিত অন্য একদিন দেব, কারণ আজ আমাদের গন্তব্য মাহুর কিসমতের পঞ্চরত্ন মন্দির। আমরা চলেছি বানগড় পার করে শিববাড়ি এলাকা দিয়ে। সামনে রয়েছে প্রাচীন শিব মন্দির, যেটা যে শিব মন্দিরের জন্য এই এলাকাটাকে বলা হয় শিববাড়ি। এর নাম হলো বিরূপাক্ষ বানেশ্বর শিব মন্দির। এই যে বর্তমানে সংস্কার করা হয়েছে, আমি এটা নিয়েও একটা ডিটেল ভিডিও বানাবো। আর এটা পুনর্ভবা নদীর একটা খাড়ি বলা যায়। শিববাড়ির শিব মন্দির ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম দহপাড়ার উদ্দেশ্যে। এখান থেকে দহপাড়া প্রায় 2 কিলোমিটার। এই রাস্তাটি সোজা চলে গিয়েছে হামজাপুর বর্ডার, মানে ইন্দো বাংলা বর্ডার। আর রাস্তার দুদিকে শোভা যথেষ্ট সুন্দর, হলুদ সরষার ক্ষেত আমার এদিকেও আমি দেখাচ্ছি। খুব সুন্দর রাস্তাটা, মাঝখান দিয়ে স্ট্রেট চলে গিয়েছে। এই রাস্তাটা একসময় অধুনা বাংলাদেশের দিনাজপুর জেলায় প্রবেশ করত, কিন্তু দেশভাগের পর এই রাস্তাটি বর্ডারে কিছুটা গিয়ে তারপরে শেষ হয়ে গিয়েছে। আমরা দহপাড়া থেকে বাঁদিকে রাস্তা নিলাম, অর্থাৎ পশ্চিম দিকে। পুনর্ভবা নদীর তীরে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমরা ঢুকছি। এখান থেকে মন্দিরটার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। 2017 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল তাতে এই কংক্রিটের রাস্তাটা যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে ওই বন্যার জন্য, মাঝে মাঝে কিছুটা ভেঙেও গিয়েছিল। আমরা এসেছিলাম আমাদের পাড়ার তরফ থেকে এখানে ত্রাণ দিতে, সে সময় দেখেছিলাম মানুষ কী দুর্দশায় রয়েছিল। দেখুন জায়গাগুলো খুব খারাপ অবস্থা, ভাঙা। বন্যার কারণে মন্দিরটাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। উঁচু কংক্রিটের রাস্তা ধরে আমরা চললাম পাড়ার ভেতর দিয়ে। ঐতিহাসিকদের মতে এই এলাকাটি ছিল মন্দির নগরী। সেই সমস্ত মন্দিরের কথা আজও বিভিন্ন পুঁথিতে উল্লেখ রয়েছে, তবে তার সিংহভাগ আজ কালের করালো গ্রাসে ধূলিস্যাৎ। আমরা আমাদের অভিষ্টে চলে এসেছি এই সেই প্রাচীন পঞ্চরত্ন মন্দির বা পঞ্চরথের মন্দির। অসম্ভব খারাপ অবস্থা রয়েছে।
কংক্রিটের রাস্তা থেকে আমরা নামলাম এটা জমির মধ্যে। এই আমাদের পঞ্চরত্ন মন্দির, যা একসময় অসাধারণ ছিল। আমি যখন আগে ফটোগ্রাফি করতাম, শখের ফটোগ্রাফি, তখনও এই মন্দিরটা দেখেছি। দিনকে দিন দেখা যাচ্ছে এটা অবস্থা শোচনীয় হয়ে উঠছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন, প্রতিনিয়ত ইঁট খুলে নিয়ে যাওয়া হয় এখান থেকে, বা কোনো কারণে ইঁটগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আর কি সুন্দর টেরাকোটার কাজ ছিল একসময়, এখনও কিছু কিছু টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। একটু ক্লোজ ভিউ নিচ্ছি। এখানেও কোনো একটা মূর্তি ছিল যেটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। উপরের মূর্তিটা দেখুন, এখানে কোনো সাহেব এবং মেম সাহেব বসে রয়েছে, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের মূর্তি, কিন্তু মন্দিরটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের হতে পারে, বা ব্রিটিশ পিরিয়ডে সেই সময় কোনো জমিদার দ্বারা এই মন্দির সংস্কার সাধিত হয়েছিল, এটাও হতে পারে। উপর দিকে বেশ কিছু টেরাকোটার কাজ এখনো দেখা যায়। আর এইখানে এখানে বেশ কিছু টেরাকোটার কাজ ছিল, তিনটে খোপ আছে, তিনটে খোপ আর অক্ষত নেই। তবে পাশে দেখুন, কুঠার হাতে এগুলো সবই বিষ্ণুর অবতার। এটা পরশুরাম, তারপরেরটা হলো শ্রী জগন্নাথ দেব, এরপরে এটা কুর্ম অবতার, এটা হয়তো বা রাম অবতার, আমার ভুলও হতে পারে, এটা নৃসিংহ অবতার। মানে এরকম 10টা অবতারের ছবি এখানে ফোটানো ছিল একসময়। এবার আসা যাক মন্দিরের ভেতরে, যদিও ভেতরে ঢোকার আর সময়চীন হবে না, আমি বাইরে থেকে দেখাবো। ভেতরে অবস্থা ভালো নয়। এখানে কোনো মূর্তি টুর্তি কিছু নেই। একসময় এটা বিষ্ণু মন্দির ছিল কেউ কেউ বলেন, আবার কেউ বলেন যে এটা শিব মন্দির ছিল। যাই হোক, এটা নিয়েও একটা কনফিউশন আছে। আর ভেতরে দুটো ইঁট দেখতে পাওয়া যাচ্ছে, সেই টেরাকোটার ইঁট, কিছু ধূপকাঠির চিহ্ন, তার মানে এখানে পুজো টুজো হয়। আর দেয়ালে দুটো কুলুঙ্গি, এ পাশের দেওয়ালেও একটা কুলুঙ্গি রয়েছে, এ সাইডেও একটা রয়েছে, আর উপরে রয়েছে ডোম। এই ডোম একসময় চুনকাম করা ছিল এবং ছোটো ছোটো গৌরি ও ইঁট দিয়ে তৈরি এই অসাধারণ মন্দির। আমি অন্য সাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের উপরে 5টা রত্ন বা চূড়া ছিল, যদি এখন বোঝা যাচ্ছে যে এই সাইডে দুটো চূড়া রয়েছে, মানে মোট চারদিকে 4টা চূড়া, এবং মাঝখানে একটা বড় চূড়া ছিল। মাঝখানে বড়টা তো নেই, আর সাইডে দুটো আছে এখন, আর মাঝখানেরটা কিছুটা বোঝা যায় যে কিছু একটা চূড়া ছিল। এটা হলো আরেকটা সাইড। আর মন্দিরের পেছনটা এটা মন্দিরের পেছন, এদিকেও টেরাকোটার কাজ ছিল এক সময়। সুন্দর টেরাকোটার কাজ করা মন্দির। তবে দুঃখের কথা একটাই, যে জেলা প্রশাসন হোক বা রাজ্য প্রশাসন বা যেই হোক না কেন, কোনো প্রশাসনিক কর্তা ব্যক্তি যদি এই মন্দিরগুলোকে সংস্কার না করেন, অচিরে মন্দিরগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হতে শুরু করেছে। আমাদের আগামী প্রজন্ম কিন্তু এই মন্দির এরকম, আমাদের পূর্বপুরুষদের এরকম কীর্তি শুধু ইতিহাসের পাতাতেই পড়বে,
নিজের চোখে আর কিছুই দেখতে পাবে না। আমি চূড়াটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। চূড়ার গায়েও ছিল সুন্দর টেরাকোটার কাজ, আর চূড়াটার যা গঠন শৈলী তা দেখে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি এটা সেই দক্ষিণেশ্বরের মন্দিরে যেরকম গঠন শৈলীর চূড়াগুলোর ঠিক একই। আসলে রত্ন মন্দিরের চূড়ার গঠনগুলো এরকমই হয়, স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠে যায় এবং এক জায়গায় গিয়ে মিলিত হয়। সে দক্ষিণেশ্বরের মন্দিরই হোক বা দিনাজপুরের কান্তজিউ মন্দির বা আমাদের এই পঞ্চরত্ন মন্দির, সবগুলোই রত্ন মন্দির এবং প্রত্যেকটা চূড়ার গঠনটা সেই জন্য সিমিলারিটি আছে। আমি উপরের দিকে যে কাজগুলো রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি, কিন্তু সামনে থেকে দেখানো যাচ্ছে না কারণ ওখানে একটা পাকুড়ের গাছ হয়েছে। এখানেও বেশ কিছু চিত্র রয়েছে। এইখানে একটা চিত্র রয়েছে, দেখুন, এটা মোস্ট প্রবাবলি বকাসুর বধ, বকাসুর বধের একটা ছবি। এখানে একটা ছবি রয়েছে, যে ছবিটা দেখে মনে হচ্ছে যে একজন পুরুষ সে হাতির পিঠে করে যাচ্ছে, তাহলে হতে পারে এটা ইন্দ্রদেব। এইখানে আরও কিছু সাহেব মেম সাহেবদের প্রতিকৃতি দেখা যাচ্ছে। এছাড়াও ঠিক ওপর দিকে এইখানে দুজন লোক যুদ্ধ করছে তীর ধনুক নিয়ে, সেটা বোঝা যায়। মন্দিরের যে প্রবেশ পথ সেটাকে যদি একবার মোটামুটি মাপা যায় তাহলে তার যে প্রস্থ পাওয়া যায় সেটা প্রায় 2 ফুট, একসময় 2 ফুট এর বেশি ছিল না এটা, যদিও ভেতর দিকটা একটু প্রসারিত হয়েছে, সেটা প্রায় 2.5 ফিটের কাছাকাছি। আর দেয়ালগুলো খুব যদি কম হয় তাহলে প্রায় 4 ফিট মতো চওড়া। আর এই যে দরজাটা, এই দরজাটার উপরের দিকে একটা আর্ক ছিল, সেটার কিছুটা দেখতে পাওয়া যায় এইখানটায়। এটা অর্ধবৃত্ত যে ওখানে উপস্থিত ছিল সেটা বোঝা যায়, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম মন্দিরগুলোতে হয়, মন্দিরের দরজা মানে একটা আর্ক থাকবে, ঠিক সেরকম। আমরা আর একটা সাইডে যাওয়ার একটু চেষ্টা করি। এই সাইডটাতেও একটা সুন্দর কাজ করা ছিল, যদিও জঙ্গলের জন্য এতটাই জঙ্গল ওখানে ঢোকাটা সমীচীন হবে না। আর এই উপর দিকে এদিকে আর একটা রত্ন দেখতে পাওয়া যাচ্ছে, এই যে। তাহলে এখন পঞ্চরত্ন মন্দিরের 3.5খানা রত্ন আছে, অর্থাৎ মাঝখানেরটা কিছুটা, 3.5 বললেও ভুল হবে, 3টেই ঠিক আছে, আর 3 সাইডে 3টে, আর এই পাশের এইখানকার এই এখানে যে রত্নটা সেটা কিন্তু নেই, এটা ভাঙা। আপনাদেরকে মন্দিরের আশেপাশের পরিবেশটা একটু দেখাই। এখানে চাষাবাদ হয়, আর এই একদম দূরে একটু জুম করে দেখাচ্ছি, একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে। ওটা ব্রিজ নয়, ওটা নতুন ওয়াটার সাপ্লাইয়ের একটা প্রজেক্ট হচ্ছে পুনর্ভবা নদীর ওপর দিয়ে, ওখানে জলের পাইপ গিয়েছে, ওটাই হলো পুনর্ভবা নদী। এই গ্রামটার নাম হলো মাহুর কিসমত, কেউ কেউ এটাকে পাঁচানিও বলে থাকেন, হয়তোবা পাঁচানি কথাটা এসছে এই পঞ্চরত্ন থেকেই। আশেপাশে বেশ কিছু বাড়ি রয়েছে। আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে তার পথনির্দেশটা আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা গঙ্গারামপুরে আসবেন, গঙ্গারামপুর থেকে ঠিক উত্তর দিকে বানগড়ের রাস্তাটা নেবেন, অর্থাৎ গঙ্গারামপুর থেকে হামজাপুরের রাস্তা, সেখানে বানগড় পার করার পর আরও প্রায় 2.5 কিলোমিটার উত্তরের দিকে আসবেন, সেখানে দহপাড়া বলে একটা জায়গা আছে, সেই দহপাড়াতে থেমে পশ্চিম দিকে অর্থাৎ হাতের বাঁ দিকে আপনাদেরকে কংক্রিটের যে ঢালাই রাস্তাটা রয়েছে সেখানে ঢুকে যেতে হবে, সেখান থেকে
ওই দহপাড়া মোড় থেকে এই মাহুর কিসমতের দূরত্ব হচ্ছে মাত্র 1 কিলোমিটার। এখানে যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে বলে দিতে পারবে এই মন্দিরের ঠিকানা। তো আপনারা অবশ্যই আসবেন, এবং আমি চাই এই মন্দিরের যেন খুব তাড়াতাড়ি সংস্কার সাধিত হয়, তাছাড়া অচিরেই এই মন্দির কিন্তু ভেঙে পড়বে। তো সেটা আশা করি কেউই চাই না আমরা, আমাদের ইতিহাস সংরক্ষিত হোক এই আশা রাখি। আর আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।